आज আমি আপনাদেরকে ভাত রুটি দুটোর সাথেই খাওয়ার জন্য একটি দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য একটি পাত্রে দুটো মাঝারি সাইজের আলুকে কেটে নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি। আলুটাকে খুব পাতলা করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম চারটে রসুনের কোয়াকে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। দিয়ে দেব 250 গ্রাম পরিমাণ চিংড়ি, পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা অবশ্যই স্বাদ মতো দেবেন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, অল্প একটু গরম মশলা, সবকিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। যখন চটজলদি কিছু রেসিপি তৈরি করতে চাইবেন তখন অবশ্যই এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে সর্ষের তেলকেও আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর যখন একঘেয়ে রেসিপি রোজ রোজ খেতে ভালো লাগবে না ঠিক তখন এই রেসিপিটা তৈরি করে দেখবেন। মুখের স্বাদ ফিরিয়ে আনবে আর খেতেও দারুণ লাগবে। ভাত ও রুটি দুটোর সাথেই খেতে দারুণ লাগে। তেলটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। অবশ্যই সর্ষের তেল দিয়ে রেসিপিটা তৈরি করবেন। 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম চিংড়ি আলুকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেব। আর কড়াইয়ের মধ্যে কোনো রকম মশলা ব্যবহার করব না। প্রায় 5-7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে। মাঝে ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে দেব। আর যেহেতু আলু খুব পাতলা করে কাটা আছে তাই সেদ্ধ হতে খুব কম সময় লাগবে, আর চিংড়ি মাছও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য মাঝে একবার ঢাকনা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার বলছি, ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। আমি এখানে এই রেসিপিটা একটু ড্রাই ড্রাই তৈরি করতে চাইছি, সেই জন্য কোনো রকম জল ইউজ করছি না। যদি আপনারা একটু গ্রেভি রাখতে চান তাহলে সেদ্ধ হয়ে গেলে অল্প একটু হালকা গরম জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবেন। একবার নাড়াচাড়া করে নেওয়ার পর আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এইবার সব কিছু দেখছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আগেই আমি বলেছি এটা আমি একটু ড্রাই ড্রাই তৈরি করতে চাই, সেই জন্য গ্যাস অফ করে দিলাম। কড়াই থেকে তুলে অন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছে। আর যদি গ্রেভি পছন্দ করেন তাহলে অল্প একটু গরম জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবেন। একটি প্লেটে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি পছন্দ করলে অবশ্যই দেবেন, আর যদি না পছন্দ করেন তাহলে বাদ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। খুব সহজেই একটি চটজলদি আলু চিংড়ি চচ্চড়ি রেসিপিটা রেডি। আপনারা অবশ্যই ভাত রুটির সাথে তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।